বন্ধুরা বুদ্ধি আর কৌশল জানা থাকলে সংসারের কোনো কাজই আমাদের কঠিন মনে হবে না তাই বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ইউজফুল টিপস নিয়ে হাজির করলাম যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজই খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা পলিথিন এরকম ধরনের পলিথিন কম বেশি আমাদের কিন্তু প্রত্যেক বাড়িতেই থেকে থাকে যদি বাই চান্স এরকম পলিথিন না থাকে তাহলে কি করবেন যেই পলিথিনগুলো সব টাইপের পলিথিন থাকে যেগুলোতে সবজি টবজি বাজার থেকে কিনে আনা হয় সেরকম ধরনের পলিথিন নিলেও হবে তবে একটু বড়ো সাইজের নেবেন এবার কি করব নিয়ে নেবো একটা ছুরি আমি ছুরিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম ছুরিটার সাহায্যে দেখুন একটু একটু গ্যাপ রেখে একটা বর্ডারের মতো হালকা লাইন কাটতে হবে এখানে কিন্তু আমাদের পলিথিনটাকে ছুরির সাহায্যে কাটলে হবে না যেহেতু ছুরিটা গরম আছে তাই ছুরির সাহায্যে দেখুন এইভাবেই লম্বা লম্বা শুধুমাত্র দাগ কেটে নিতে হবে যেহেতু ছুরিটা গরম আছে তাই পলিথিনটা মেল্ট হওয়ার কারণে দেখবেন আলাদা আলাদা চেম্বারের মতো ডিভাইড ছোট ছোট স্পেস তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাবো তবে তার আগে বলি পলিথিনের নিচের অংশটাকে এবার আমাদের কাঁচির সাহায্যে কেটে নিতে হবে যাতে এর মুখগুলো খুলে যায় তো এইভাবে যখন আপনারা কাছে সাহায্যে কেটে নেবেন তখন দেখবেন এই অর্গানাইজারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাচ্ছি এই রকম দেখুন পার্টিশন তৈরি হয়ে গেছে ডিভাইড তৈরি হয়ে গেছে তো অনেক সময় কি হয় আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন সঙ্গে করে আমরা ব্রাশ বা টুথপেস্টও নিয়ে যাই আর এই ব্রাশগুলো যখন একসাথে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাই তখন দেখবেন সবগুলো ব্রাশ একে অপরের সাথে টাচ হয় যেটা একটু আনহাইজেনিক তাই আমরা ব্রাশগুলোকে যদি এইভাবে আলাদা আলাদা দেখুন যেহেতু ডিভাইড করা রয়েছে তাই আলাদা আলাদাভাবে রেখে ক্যারি করতে পারি তাহলে দেখবেন কোনো ব্রাশ কোনোটার সাথে কিন্তু টাচ হবে না আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাগের মধ্যে যখন এইভাবে মোড়ে পলিথিনটাকে ভরে নিয়ে যাবেন তখন দেখবেন ব্যাগের মধ্যে জায়গাটাও কম লাগবে আর খুব সুন্দর মতো ক্যারিও করা যাবে আর শুধুমাত্র টুথব্রাশ ক্যারি করার জন্যই নয় আপনারা চাইলে কসমেটিক মেকআপের জিনিসগুলোও এর মধ্যে ভরে ক্যারি করতে পারেন যেমন মেকআপের ব্রাশ বা লিপস্টিক কানসিলার ফাউন্ডেশন এরকম অনেক জিনিস থাকে যেগুলো এলোমেলো হয়ে যায় ব্যাগের মধ্যে কোথাও ক্যারি করতে গেলে তো সেই মেকআপ রাখার কাজেও ইউজ নিতে পারেন তাই আশা করছি এই অর্গানাইজারটা আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তীটি স্টার বন্ধুরা এরকম ধরনের ইউজ্যান্ড থ্রো মাস্কগুলো আমরা সবাই ফেলেই দিই তবে বন্ধুরা একটা ছোট্ট টুল তৈরি করে দেখাবো যেটা খুব কাজে দেবে তার জন্য কি করতে হবে মাস্কের মুখটাকে বা দুপাশের মধ্যে যে কোনো একটা পাশ এভাবে কাঁচির সাহায্যে কেটে নিন কেটে নিলেই দেখবেন একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে মাস্কটা খুলে যাবে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা গায়ে মাখা যে কোনো সুগন্ধযুক্ত গায়ে মাখা সাবান নিয়ে নেবেন এরকম ধরনের ছোট ছোট সাবান আমাদের মার্কেটে কিন্তু অনেক মানে অ্যাভেলেবেল তো এই ছোটো সাবানও নিতে পারেন বা অনেক সময় দেখা যায় গায়ে মাখা যে সাবানগুলো মোটা সাবানগুলো বড়ো বড়ো সাবানগুলো থাকে ওগুলো খুঁয়ে যায় তখন আমরা ফেলে দিই তো সেরকম ধরনের সাবান নিয়ে নিলেও হবে তো এখানে কি করতে হবে সাবানটাকে মাস্কের ভেতরে ঢুকিয়ে তারপরে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে গার্ডারের সাহায্যেও বন্ধ করতে বা মাস্কের মধ্যে যে ডোরি লাগানো থাকে সেই ডরির সাহায্যেও এইভাবে মুখটিকে বন্ধ করে দিতে পারেন এবার দেখুন বন্ধুরা এই মাস্কটিকে আমরা যে কোনো জায়গায় খুব সহজে হ্যাং করতে পারবো যেমন এখানে দেখুন আমি ওয়াশরুমের এই যে কলগুলো থাকে কলের মধ্যে এইভাবে হ্যাং করে দিলাম তো বন্ধুরা দেখুন অনেক সময় কী হয় আমাদের কাছে হ্যান্ড ওয়াশ থাকে না হাত ধোয়ার জন্য তো যদি আপনাদের কাছে হ্যান্ড ওয়াশ না থাকে তাহলে ওয়াশরুম ইউজ করার পরে আপনারা যদি এইভাবে হাত ধুয়ে নিতে পারেন তাহলে দেখবেন হ্যান্ড ওয়াশের প্রয়োজনও পড়বে না আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু মাস্কের ভেতরে সাবানটি ভরা থাকবে তাই এক্সট্রা যত জল ঝরে যাবে আর সাবানটি শুকনোই থাকবে আশা করছি এই ছোট্ট ট্রিপটি খুবই কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখুন এরকম ধরনের গাডার আমরা প্রত্যেক মহিলারাই চুল বাঁধার জন্য ইউজ করে থাকি কিন্তু সমস্যাটি কি হয় যখন এই গাডারগুলো কিছুদিন ইউজ করা হয়ে যায় কিছুদিন ইউজ করা হয়ে গেলে তারপরে দেখবেন গাডারগুলোর ইলাস্টিকগুলো ঢিলা হয়ে যায় লুজ হয়ে যায় যার ফলে গাডারগুলো বেশ অনেকটাই লুজ হয়ে যায় তারপরে ইউজ করতে ইচ্ছে করে আমরা সবাই ফেলে দিই কিন্তু বন্ধুরা এই গাডারগুলো ফেলবেন না চলুন আজকে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি তো এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি একদম ফুটন্ত গরম জল বাটির মধ্যে সেই জল ঢেলে দিয়েছে আর সেই জলের মধ্যে আমি গাডারগুলোকে ডুবিয়ে রেখে দিলাম যতগুলো গাডারের ইলাস্টিক ঢিলা হয়েছে লুজ হয়েছে সেই গাডারগুলোকে এই গরম গরম ফুটন্ত গরম গরম জলের মধ্যে আধা ঘন্টার জন্য ডুবিয়ে রাখতে হবে এতে কি হবে যে ইলাস্টিকটা লুজ হয়ে যায় গরম জলের মধ্যে ডুবিয়ে রাখার জন্য সেই ইলাস্টিকটা একদম শিকুড়ে যায় ছোট হয়ে যায় যার ফলে কি হয় গাডারের আকারটা আগের মতো পুনরায় হয়ে যায় তারপর আবার সেই গাডারের ইউজ নিতে পারবেন ট্রাই করে দেখবেন খুব ভালো টিপস চলে যায় পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতে তো সুইচবোর্ড থাকে কিন্তু সুইচবোর্ডগুলো যখন প্রচুর নোংরা হয়ে যায় তখন সেই সুইচবোর্ডগুলোকে পরিষ্কার করতে অনেকে আমরা কিন্তু ভয় পাই যেহেতু কারেন্টের ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার করি টুথপেস্ট বা আলাদা সলিউশন সাহায্যে পরিষ্কার করি সেক্ষেত্রে একটু ভয়ের ব্যাপারও থাকে তাই ভয়ের কারণে অনেকে কিন্তু সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার না যার ফলে প্রচুর নোংরা হয়ে যায় বিশেষ করে রান্নাঘরে থাকা সুইচবোর্ডগুলো প্রচুর তেল চিটচিটে প্রচুর নোংরা হয়ে যায় তো সেই সুইচবোর্ড পরিষ্কার করার জন্য এখানে দেখুন আমি নিয়েছি নারকেল তেল আর অল্প একটু কটন অল্প একটু কটনের মধ্যে নারকেল তেল নিয়ে নেওয়ার পরে যখন সুইচবোর্ডটাকে এইভাবে রাফ করবেন তখন দেখবেন সুইচবোর্ডে লেগে থাকা যত তেল চিট বা নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে সুইচ বোর্ডের মধ্যে একটা খুব সুন্দর গ্লেজি ভাবও চলে আসবে যেহেতু নারকেল তেলের ইউজ করা হয়েছে তাছাড়াও বন্ধুরা এই সলিউশানটি এতটাই সহজে আপনারা যখন তখন মানে বিনা দ্বিধায় বা কোনো ভয়ের কারণ ছাড়াই ইউজ করতে পারবেন যার ফলে আপনাদের সুইচ বোর্ডগুলো সবসময় পরিষ্কার থাকবে নোংরা হওয়ার কোনো চান্সই পাবে না আর এর গ্লেজটাও কিন্তু একদম ভালো থাকবে তাই অবশ্যই ট্রাই করে দেখবেন এই ছোট ছোটো টিপসগুলো দেখুন আমাদের লাইফে কতটা কাজে আসতে পারে যার ফলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর আমরা নিজের জন্য অনেক টাইম আর অনেকখানি সাশ্রয়ও করে নিতে পারি আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চললাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা মাশকআ জিনিস কেনার সময় আমরা বিভিন্ন ধরনের ডালও কিনে থাকি আর বাড়িতে স্টোর করে রাখি যেমন মুগের ডাল মুসুর ডাল অড়হরের ডাল কিন্তু সমস্যাটি কী হয় বিশেষ করে বর্ষাকালে এই ডালগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি খুব সহজেই পোকা ধরে যায় ডালগুলো নষ্ট হয়ে যায় তাই এই ডালগুলো শেপ রাখার জন্য বা পোকা না ধরে তার জন্য আমরা অনেক কিছু ইউজও করে থাকি তার সত্ত্বেও অনেক সময় দেখা যায় পোকা ধরে যায় এর কারণটা হচ্ছে সেই জিনিসগুলো আমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারি না যেমন তেজপাতা বা শুকনো লঙ্কা যখন ডাল চালের মধ্যে দিয়ে রাখি তখন আমরা গোটা গুটি দিয়ে রাখি যেমন গোটা তেজপাতা দিয়ে দিলাম বা গোটা শুকনো লঙ্কা রেখে দিলাম এতে কাজ হবে না কারণ আমরা যখন গোটাই রাখি সেই জিনিসটার গন্ধটা ডালের সাথে বা যে কোনো ধরনের শস্যদানার সাথে একদমই মিক্স হয় না তো এখানে আমাদের সেই ভুলটা না করে কি করতে হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আমি তেজপাতা ডালের মধ্যে মিশিয়ে দিলাম কিন্তু তেজপাতা তিন চারটে টুকরো করে দিলাম এতে কী হবে তেজপাতার যে গন্ধ যে একটা ফ্লেভার ডালের সাথে মিক্স হবে আর তেজপাতা বলুন বা শুকনো লঙ্কার যে ঝাঁজ পোকা বা ঘুন ধরতে দেয় না তারা সহ্যই করতে পারে না সেই ঝাঁঝালো গন্ধ তাই বন্ধুরা যখনই আপনারা যে কোনো শস্যদানা বেশি দিনের জন্য স্টোর করে রাখবেন তাহলে এই ট্রিকটি অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে দেখবেন অনেক দিনের জন্য আপনাদের শস্যদানা খারাপ হবে না পোকা ধরবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় বাচ্চারা বায়না করে থাকে ফ্রেঞ্চ ফ্রাই খাবে কিন্তু আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটি তখন সেই আলুগুলো ঠিকঠাক মতো কাটতে পারি না আলুর ঠিকঠাক মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ দিতে পারি না বা একই রকম সাইজের আলু কাটাও মুশকিল হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি এখানে দেখুন আমি আলুটাকে ছিলে তারপরে এইভাবে স্লাইস আকারে কেটে নিয়েছি তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা কাটা চামচ কাটা চামচটাকে দেখুন আলুর মিডিল বরাবরে এভাবে সেন্টারে রেখে নিতে হবে ঠিক আছে রেখে নেওয়ার পরে দেখুন কাটা চামচের যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন তার ফাঁক দিয়ে যখন আমরা চাকুটা ঢুকিয়ে যখন আলুগুলোকে কাটবো তখন দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য পারফেক্টভাবে আলুগুলো কাটা হয়ে যাবে আর আলুগুলোর সাইজও কিন্তু এক বরাবর হবে আর চট জলদি এইভাবে আলু আমরা খুব সহজেই কেটে নিতে পারবো তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটিকে একটা লাইক করে আমাকে মোটিভেট করবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা